হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি ছোট্ট একটা ভিডিও। আমি কিছু আম কিনেছি 5 কেজি মতো। এটা আমি এখন ছিলে কুটে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে তেল গরম করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা 5 ফোড়ন। এটা আমি একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না বন্ধুরা, বেশি ভাজলে পুড়ে গেলে তখন তিতকো লাগবে, তাই আমি হালকা পরিমাণে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আম ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই আচারটা কিন্তু খুবই টেস্টি হয়, খেতে কিন্তু দারুণ মজা খিচুড়ি ভাতের সাথে। তো এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু লাল লাল কাঁচামরিচ, কিন্তু ঝাল মিষ্টি আচার হবে। তো বন্ধুরা, আপনারা এভাবে তৈরি করে খাবেন। এর সাথে আমি এখন দিয়ে দেব সাদা ভিনেগার পরিমাণ মতো। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে পরে অনেক দিন আচারটা ভালো থাকে। এখন সব উপকরণ মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, যেমন শুকনো মরিচ তেলে ভেজে এর সাথে বিট লবণ গুঁড়ি দিয়ে তেলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি খাই, আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন। তো বন্ধুরা, আমি দিলাম 2 চামচ মতো। তারপরে একটু দিয়ে দিচ্ছি আপনার গরম মশলা গুঁড়া, আর দিব আমি হলো এখানে জিরা গুঁড়া 2 চামচ। এই জিরা গুঁড়াটা আমি ভেজে রেখেছিলাম, 2 চামচ আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি লাল চিলি পাউডার, তারপরে লবণ দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো একসাথে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম, আর 2 টুকরা আমি এলাচ দিয়ে দিয়েছি। বন্ধুরা, খেতে কিন্তু দারুণ মজা। আপনারা আমার এই রেসিপিটি ফলো করবেন, আর এভাবে আপনারা খাবেন, তৈরি করে ট্রাই করবেন। আর দিলাম 1 চামচ আস্ত সরিষা। আমি এই 1 কেজি মতো এর মধ্যে আমের মধ্যে 1 কেজি গুড় দিলাম, কুসুরের গুড়। আপনারা চিনিও দিতে পারেন, খেজুরের গুঁড়ও দিতে পারেন। আমি কিন্তু কুসুরের গুড়টা দিয়ে আচার করলে পর আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি কুসুরের গুড়টাই ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো গুড় দিবেন, যদি একটু মিষ্টি বেশি খান তো মিষ্টি বেশি দিবেন, এটা কম খাবেন তারা কম দিবেন, আপনাদের ইচ্ছা মতো তৈরি করবেন। তো দেখেন বন্ধুরা কেমন কত সুন্দর কালার হয়েছে। আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ঢেলে আমি রোদে দিব 2-1 দিন। তো বন্ধুরা, হয়ে গেল আমার ঝাল মিষ্টি আমের আচার, দেখতে পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। এখন আমি 2 দিন রোদে রাখবো, তারপর বয়মে তুলে নিব। তো বন্ধুরা, আমি আরও 4-5টা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব হালকা 1 চামচ মতো চাট মশলা। এটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি উপরে ছিটিয়ে দিলাম, আর এভাবে আমি রোদ্রে শুকাতে দিব। তো আমার আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, রাখি, আল্লাহ হাফেজ।